20 বছর বয়সে পড়াশোনা ছেড়েছিলেন। সেভাবে কোনো বিশেষ ডিগ্রি তার কাছে ছিল না যার জেরে তিনি ভালো চাকরি করতে পারতেন। কিন্তু স্কুল ছাড়ার 6 মাসের মধ্যেই নিজের জোরে 30 লক্ষ ডলার বা 24 কোটি 60 লক্ষ আয় করলেন তিনি। তরুণীর নাম ইনায়া ম্যাকমিলান, বয়স 31, বাড়ি আমেরিকার মিসৌরির সেন্ট লুইসে। সম্প্রতি ইউটিউব চ্যানেলে নিজের উত্থান কাহিনী ভাগ করে নিয়েছেন ইনায়া। কেউ চাইলে কিভাবে তার দেখানো পথে হেঁটে প্রচুর আয় করতে পারেন সে বিষয়েও পরামর্শ দিয়েছেন ইনায়া। 9 মিনিটের ওই ভিডিও ইতোমধ্যেই 9 লক্ষ মানুষ দেখেছেন। ভিডিওটিতে ইনায়া জানিয়েছেন, স্কুল ছাড়ার পর প্রথম প্রথম তিনি বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট এবং শেয়ার বাজারের মাধ্যমে অর্থ উপার্জনের চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে বিশেষ সুবিধা হয়নি। শেষ পর্যন্ত অনেক ভেবে একটি বিশেষ সংস্থার সঙ্গে যুক্ত হন ইনায়া, আর সেই সিদ্ধান্তের জেরেই তার এই লক্ষ্যী লাভ। ইনায়া জানিয়েছিলেন, তিনি যে সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন সেটি শহরের বাইরে থেকে আগত অতিথিদের থাকার বন্দোবস্ত করে। এছাড়াও যেসব মানুষ কয়েকদিন নিভৃতে কাটাতে চান, বিশেষ করে যুগলরা, তাদের জন্য অত্যাধুনিক সুবিধাযুক্ত বিলাসবহুল ঘরের ব্যবস্থা করে ওই সংস্থা। কেউ যদি ওই সংস্থায় নিজের বাড়ির নথিভুক্তিকরণ করেন তাহলে তার সংস্থার তরফে সেখানে বসবাস করার জন্য লোক পাঠানো হবে। সেখানে তাকে প্রাপ্ত ভাড়া কিছু টাকা সংস্থার তরফে কেটে নিয়ে বাকি টাকা তুলে দেওয়া হবে বাড়ির মালিককে। সেই সংস্থায় যোগ দিয়ে কয়েক মাসে প্রায় 25 কোটি টাকার মালিক হয়েছেন ইনায়া। তার কথায়, আমি যখন ওই সংস্থার মাধ্যমে বাড়ি ভাড়া দিতে শুরু করেছিলাম তখন আমার কাছে টাকা ছিল না, আমি মাত্র একটি বাড়িতে ছিলাম, কিন্তু এখন আমার কাছে ওই ধরনের 11টি ঘর রয়েছে, সেগুলি ওই সংস্থার মাধ্যমেই আমি ভাড়া দিয়ে থাকি। ইনায়া আরো বলেন, আমি যখন পড়াশোনা ছেড়েছিলাম তখন সবাই আমাকে করুণার চোখে দেখত, বিশেষ পাত্তা দিত না, কিন্তু যখন আমি টাকা রোজগার করতে শুরু করলাম তখন সকলে আমার কদর করতে শুরু করলো। সবাই এই ভেবে অবাক হচ্ছে যে 20 বছরের তরুণী কিভাবে এত টাকা রোজগার করছে। ইনায়া জানান, তিনি অর্থ উপার্জন করার পর অনেকেই তার সঙ্গে যোগাযোগ করেন এবং তার ব্যবসায় যোগ দিতে আগ্রহ প্রকাশ করেন। সহজে টাকা রোজগারের টোটকা জানতে কেউ কেউ তার সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে জানান ইনায়া। এরপর ইনায়া সিদ্ধান্ত নেন, সৎভাবে অর্থ উপার্জনের বুদ্ধি বাকিদেরও শেখাবেন, তাই একটি কোচিং সেন্টারের সঙ্গে হাত মিলিয়ে ব্যবসায়িক পরামর্শদাতা হিসেবে কাজ শুরু করেন তিনি। ইনায়া বলেন, আমার কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের কেউ কেউ আমার থেকে পরামর্শ নিয়ে ইতোমধ্যেই উপার্জন করতে শুরু করেছে। ইনায়ার বক্তব্য, তিনি ব্যবসায়ের প্রতি প্রচন্ড আত্মবিশ্বাসী ছিলেন, তিনি নিজেই নিজের ভাইকে ব্যবসায় যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। ইনায়ার দাবি, তিনি পড়াশোনা ছাড়ার পক্ষপাতী নন, কিন্তু তিনি নিজে স্কুল ছাড়তে বাধ্য হন পরিস্থিতির চাপে পড়েই, তাই ভাইকে ব্যবসায় যোগ দিতে উৎসাহিত করলেও পড়াশোনা ছাড়তে দেননি বলে জানিয়েছেন ইনায়া। ইনায়া বলেছেন, তিনি ব্যবসা থেকে এক মাসে $60,000 বা 50 লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করেছেন। তার দাবি, 2022 সালের জুনে তিনি প্রথম $1 লক্ষ বা প্রায় 80 লক্ষ টাকার মালিক হন। তারপর থেকে ইনায়ার উপার্জন ক্রমেই বেড়েই চলেছে বলে দাবি করেছেন তিনি। বর্তমানে ওই সংস্থার মাধ্যমে ঘর ভাড়া দিয়ে এবং পরামর্শদাতা হিসেবে কাজ করে কোটি কোটি টাকার মালিক ইনায়া। ভালো কাজ করার ইচ্ছা এবং ইতিবাচক মানসিকতা থাকলে যে কেউ তার মতো উপার্জন করতে পারবেন বলে মনে করছেন ইনায়া। বর্তমানে কোটি কোটি টাকার মালকিন হলেও ইনায়ার যাত্রাপথ সহজ ছিল না। কিভাবে কঠিন সময় পার করে তিনি সুখের মুখ দেখেছেন সে কথা ইউটিউবের ভিডিওতে জানিয়েছেন ইনায়া। ইনায়ার দাবি, কৃষ্ণ বর্ণের এবং মুসলিম হওয়ার কারণেই স্কুলে পড়ার সময় কেউ তার সঙ্গে কথা বলতেন না, তার কোনো বন্ধুও ছিল না। তার যখন 16 বছর বয়স তখন তার বাবা তাকে ডেল কার্নেগির লেখা হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপলস নামে একটি বই উপহার দিয়েছিলেন। সেই বই পড়েই তিনি জীবনে এগিয়ে যাওয়ার যাবতীয় অনুপ্রেরণা পেয়েছেন বলে জানিয়েছেন ইনায়া।